বিদ্যুৎ বিল কমানো সহ 14 দফা দাবিতে বনগা বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ বিজেপি। হাতে হেরিকেন ও ইন্ডাকশন কুকার নিয়ে বিক্ষোভ দেখান তারা। হাতে হেরিকেন ইন্ডাকশন কুকার নিয়ে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা ও কর্মীরা। বিদ্যুৎ বিল কমানো সহ মাসে মাসে বিদ্যুৎ বিল নেওয়া, কৃষকদের বিদ্যুৎ বিল মকুব সহ মোট 14 দফা দাবিতে বনগা বিদ্যুৎ দপ্তরের সামনে এদিন বিক্ষোভ দেখানো হয় বিজেপির পক্ষ থেকে। সোমবার উত্তর চব্বিশ পরগনার বনগা ডিভিশন বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগা উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাস, বিজেপি নেতা জ্ঞানপ্রকাশ ঘোষ, শোভন বৈদ্য সহ অন্যান্যরা। এদিন হ্যারিকেন ও ইন্ডাকশন কুকার নিয়ে বিক্ষোভে সামিল হন তারা। পরে ডিভিশনাল ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। ডেপুটেশনের বিষয়ে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, মুখ্যমন্ত্রীর কাছে বিদ্যুৎ বিল কমানোর দাবি জানাচ্ছি আমরা। ভোটের আগে বনগাঁর সাধারণ মানুষকে ইন্ডাকশন কুকার দেওয়া হলো ভোটের স্বার্থে। আমার প্রশ্ন, বিদ্যুৎ বিল কি মাননীয় দেবেন? ডেপুটেশনের বিষয়ে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, মুখ্যমন্ত্রীর কাছে বিদ্যুৎ বিল কমানোর দাবি জানাচ্ছি আমরা। আমাদের দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে। পশ্চিমবঙ্গে বর্তমানে সারা যে বিদ্যুতের বিলের যে অবস্থা, সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বিদ্যুতের বিলের দাম বেশি। হেরিকেন নিয়ে চলার মূল কারণ অদূর ভবিষ্যতে না, আমাদের আবার সেই যে অতীতে যেভাবে আমরা হেরিকেন জ্বালিয়ে চলাফেরা করতাম সেইভাবে চলাফেরা করতে হয়। কারণ যে পরিমাণে বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে, গত মাসেও 32 পয়সা পার ইউনিট বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে। তার দরুন আমরা বাধ্য হয়েছি হেরিকেন নিয়ে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিতে। আর ইন্ডাকশনের পার্টটা ইন্ডাকশনে দিলাম বিগত দিনে বনগাঁ পৌরসভার যিনি চেয়ারম্যান, অর্থাৎ তৃণমূলের সরকারের পরিচালিত যে পৌরসভা ছিল সেই পৌরসভার চেয়ারম্যান ঘরে ঘরে ইন্ডাকশন ওভেন দিয়েছিলেন। আমার প্রশ্ন, সে চেয়ারম্যানের কাছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ইন্ডাকশন দিয়েছে, ইন্ডাকশনের বিলটা কে দেবে? ভোটের রাজনীতি করার জন্য ইন্ডাকশনটা দেওয়া হয়েছে, যার দ্বারা আমরা ইন্ডাকশন নিয়ে প্রতিবাদ মিছিল করেছি। আর আমাদের মিছিল 14 দফা দাবি ছিল। দেখুন, সারা ভারতবর্ষে কৃষকদের, ম্যাক্সিমাম রাজ্যে কৃষকদের যে বিদ্যুৎ লাগে চাষবাসে, সেই বিলটা মকুব করা হয়। কিন্তু পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কৃষকদের বিদ্যুৎ বিল মকুব করা নেই। আমাদের দাবি, জোরালো দাবি, যাতে কৃষকদের বিদ্যুৎ বিলটা চাষের মকুব করা হয়, তাতে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, পশ্চিমবঙ্গবাসীর উন্নয়ন হবে। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। জেলা তৃণমূলের যুব সভাপতি সন্দীপ দেবনাথ বলেন, দেখুন, আগে ভারতীয় জনতা পার্টি স্মৃতি ইরানি কলকাতায় গ্যাসের সিলিন্ডার নিয়ে আন্দোলন করতেন, এখন তারা সেটা ভুলে গেছেন। আমাদের এখন আমরা গ্যাস সিলিন্ডার নিয়ে, আমাদের আছে কলকাতা রাজপথে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তারা রাজপথে শিয়ালদহ মেট্রো স্টেশনের যে উদ্বোধন হচ্ছে তার সামনেও তারা বিক্ষোভ দেখাচ্ছে। আর আজকে তারা যে জিনিসটা নিয়ে রাস্তায় বেরোচ্ছে, আছে পশ্চিমবঙ্গে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার আসার পরে পশ্চিমবঙ্গ থেকে হেরিকেন লণ্ঠন উঠে গেছে। কারণ আজকে বিদ্যুতের ঘাটতি কি জিনিস, সে জিনিস পশ্চিমবঙ্গে নেই। দুধ কয়েকদিন আগেই দেখলেন উত্তরপ্রদেশ, বিহার বিদ্যুৎ ঘাটতির জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে, আর সেখানে পশ্চিমবঙ্গ ট্রেন চালিয়ে উল্টে বিদ্যুৎ অন্যদিকে পাঠাতে পারছে, এই জায়গা আছে স্বয়ং সম্পূর্ণ। আর বিদ্যুৎ বিল কমানো, শুনে রাখুন, পশ্চিমবঙ্গের সরকার এনাদের দাবি করা লাগবে না। তার আগের থেকেই 75 ইউনিট করে গরিব মানুষের জন্য ফ্রি করেছেন, কিন্তু ওনরা গ্যাসের দাম 1100 টাকা, গরিব মানুষ বড় লোক কারোর ক্ষেত্রে কোনো ছাড় নেই। আজকে আর তারা বলুন, কয়লাটা বলছেন যে ওরা বেসরকারি, বিদ্যুৎ উৎপন্ন হয় কোথা থেকে? ওনরা আগে এরা আন্দোলন করতে পারলেই হলো, কিন্তু এরা জানে না কোনটা থেকে। আচ্ছা, বিদ্যুৎ উৎপন্ন হয় যেটা থেকে সেটাকেই বেসরকারিকরণ, তার দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে কোন জায়গায় যাবে সরকার? এদের মানে এদের কোনো ধ্যান ধারণা নেই। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।